9 অক্টোবর 2023 রাত 3:48 নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি বাড়িতে ডাকাতের হানা। প্রথমেই তারা ওই বাসায় থাকা প্রতিটি কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বাসার লোকজনকে একে একে অস্ত্রের মুখে করে জিম্মি। নারীদের আটকে রাখা হয় আলাদা কক্ষে 3:48 থেকে 4:30। এই সময়ের মধ্যে ডাকাত দলটি লুট করে নেয় বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। দক্ষিণ কেরানীগঞ্জের মজিদ বেয়ার এলাকার এই আলিশান ডুপ্লেক্স বাড়িটিতে ঠিক একইভাবে ডাকাতির ঘটনা ঘটে 21 জানুয়ারি রাতে। নিচতলার জানালার গ্রিল কেটে 5-6 জন ডাকাত ঢুকে পড়ে ভেতরে। অস্ত্রের মুখে জিম্মি করা হয় বাড়ির মালিক, তার স্ত্রী এবং 2 শিশু সন্তানকে। ডাকাতি করে নিয়ে যাওয়া হয় নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী। ডাকাতদের ভয়ে কোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটির দরজার সামনে এখন কলাপসিবল গেট লাগিয়েছেন মালিক। আমি একটা কথাই বলছি যে তোমাদের যা লাগে লয়ে যাও, প্রয়োজন বোধে আমার 2টা মোটরসাইকেল আছে নাম্বার ছাড়া, আর হইলে আমার একটা পিমো গাড়ি আছে নতুন, নাম্বার করছি, নাম্বার আন্তরে আমরা প্লেট লাগাই নিয়ে নিখা, প্রয়োজন বোধে আমার এখানে 40-50 লাখ টাকার সম্পদ আছে, ওইটা নিয়ে যাও তোমরা। আর ঘরে যে স্বর্ণ ছিল আমার স্ত্রীর একটা স্বর্ণ হাড়ি ছিল 7 ভরির প্রায়, প্রয়োজন বোধে ওইটা আপনারা নিয়ে যান। আর হইলো টাকা পয়সা যা আছে আপনার ইচ্ছা মতন আপনারা সব চেক করে লে যান, আমাদের কিছু আঘাত করেন না, আর আমার ছেলেরা ভয় পাইতেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রটি ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত ছিল। অনেকেই এই ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে তারা বাগান বাড়ি টাইপ সুরম্য অট্টালিকা তারা তৈরি করছেন এবং মাঝে মাঝেই তারা এখানে যে অবস্থান করেন অনেকেই, আবার অনেকেই পার্মানেন্টলিও তারা অবস্থান করে থাকেন। পুলিশ বলছে ডুপ্লেক্স বাড়ি টার্গেট করে ডাকাতির আগে তারা বেশ কয়েকদিন রেকি করে, বাড়িতে সিসি ক্যামেরা থাকলে তারা নষ্ট করে ফেলে। এই বাড়িগুলোতে তারা বিভিন্নভাবে, কেউ ফেরিওয়ালার সাথে রেকি করে, কেউ মোটরসাইকেল নিয়ে যেও, বাড়িগুলো খুব সুন্দর, তারা আশপাশে দাঁড়িয়ে ছবি তোলে এবং ওই সময়ই তারা খুঁজে নেয় কোন পথ দিয়ে বা কোন সাইড দিয়ে এই বাসায় ঢোকার সুযোগ আছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেকেই অনেক টাকা খরচ করে এই বাড়িগুলো বানিয়েছেন কিন্তু তার নিরাপত্তার যে বিষয়টি সিসি ক্যামেরা বা একজন পাহারাদার রাখা সেই জায়গাটিতে কিন্তু তাদের কিছুটা গ্যাপ থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।